সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের একটা চিকেন কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছেন, এই কষা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা গরম গরম রুটি, লুচি, ভাত যে কোনো সাথেই খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। তাছাড়া বাড়িতে কেউ চলে আসলে ওনারাসে বানিয়ে দিতে পারবেন। চিকেন কষা বানানোর আগে আমি বাগানে এসেছি কলা গাছের থোর মারবো বলে, কারণ থোরের রেসিপিটা আমাদের বাড়িতে আজকে হবে। এই থোরের রেসিপিটা অন্য আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি চলে যাব কলা বাগানে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন, পুরো সারিবদ্ধভাবে এই দিকটা পুরো কলা গাছ আছে। বন্ধুরা, আমি চলে এসেছি কলা গাছের কাছে। যেই গাছে কলা হয় সেই গাছেরই থোর হয়, আর একটা কলা গাছে একবারই কলা হয়। কলার কাঁদি কেটে নেওয়ার পর গাছটার ভেতর থেকে আমরা থোর মেরে নিই। মাঝে মাঝে আমি চেলা করে নেব। এই যে কলা গাছের খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি থোরটা বের করব। এই দেখুন ভেতরে সাদা অংশটা, এটাকে আমরা থোর বলি। চিংড়ি মাছ আর বড়ি দিয়ে এই থোরের রেসিপি খুব ভালো লাগে, একদিন আপনাদের সঙ্গে এই থোরের রেসিপি শেয়ার করব। আমার থোর নেওয়া হয়ে গেছে, এবার আমি হাত পা ধুয়ে চলে যাব রান্নার কাছে। হাত পা ধুয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। আর এই চিকেন কষাটা বানাতে আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমি নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর একটা পেঁয়াজ আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা টমেটো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এখানে নিয়েছি সাদা তেল, এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও নিতে পারেন। এখানে আমি চিকেনের পিসগুলোকে জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। উনানটা এবার ধরিয়ে নেব। প্রথমে আমি কড়াই দিয়ে দেব জল, জলটা খুব ভালো করে গরম করে নেব। জলটা হালকা গরম করে নিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জলের মধ্যে চিকেন গুলো দিয়ে দেব। এবার দেব লবণ, এবার আমি চাপা দিয়ে চিকেন গুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি এই চিকেন কষাটা বানানোর জন্য। আপনারা বাজারে কাঁচা টমেটো এখন পেয়ে যাবেন, আর যদি কাঁচা টমেটো না পান তাহলে পাকা টমেটো দিয়েও করতে পারেন। তবে কাঁচা টমেটো দিলে এই চিকেন কষার স্বাদটা একদম অন্যরকম হয়। কাঁচা টমেটোগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই টমেটোগুলো আমাদের গাছের টমেটো, আর কয়েকদিন পর কাঁচা টমেটোগুলো পেকে যাবে। খানিকক্ষণ পরে আমি চাপাটা খুলবো। চিকেন গুলো সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব।
এবার আমি কোনাটা ভালো করে পরিষ্কার করে নেব। কড়াই দিয়ে দেবো তেল, তেলটা ভালো করে গরম করে নেব। এবার দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি। এবার দেব আদা বাটা, আদা রসুন আর পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। সেদ্ধ করে যে মাংসটা রেখেছিলাম, মাংসটা জলটা ফেলবো না, ওটা থাকবে। মাংসটা দিয়ে দেব, এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব চেরা কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, সব কিছু আর একটু ভাজা ভাজা করে নেব। সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেই জল একটু দিয়ে দেব। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়েছিলাম আর একটু লবণ দেব। এবার দেব গরম মশলা গুঁড়ো, চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি। এবার যে চিকেন গুলো সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সে জলটা দিয়ে দেব, পুরোটা দেব না, হাফটা দেব। পেঁয়াজের কোয়াগুলো দিয়ে দেব, এবার আমি চাপা দিয়ে মাংসটা আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। কম আছে চিকেনটাকে আমি খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, চাপা খুলে নেব। দেখুন টমেটো গুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, চিকেন কষাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, ক্যামেরাম্যানের জিভ দিয়ে জল এসে গেছে, কি আর বলবো, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি আর আমার ছেলে গরম গরম ভাত দিয়ে খাবো। এটা আপনারা রুটি পরোটা লুচি দিয়েও খেতে পারেন। আমি আর অর্জুন দুজনে খেতে বসেছি, এক পাতাই খাবো আজকে। একটুকু ঝাল না, ঠিক আছে, ওই জল খাবো না। গরম গরম ভাত আর চিকেন কষা, হ্যাঁ মা খাও, দেখো আমি মেখে দিচ্ছি, কেমন আজকে কাঁচা টমেটো দিয়ে বানিয়েছি, দারুণ লাগবে, খেয়ে দেখ। কাঁচা গোটা টমেটো? গোটা টমেটো নেই, গোটা টমেটো নিবি? এই দেখ টমেটো সেদ্ধ হয়ে গলে গেছে, নে খা, এই দুটো নিয়ে লো, খাওয়া শুরু করো, সব খাওয়া শুরু করো।
মাংসগুলো কি টাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দাদা না। হ্যাঁ, আজকে আমি একদম অন্য রকম ভাবে চিকেন কষা বানিয়েছি, খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। অসাধারণ হয়েছে বন্ধুরা। একঘেয়েমি চিকেন কষা বাদ দিয়ে এই রকম ভাবে চিকেন কষা বাড়িতে বানাবেন, আর খুবই সহজ রান্নাটা। আগে সেদ্ধ করে নিলে আর চিকেনটা অনেকক্ষণ সেদ্ধ করতে সময় লাগে না। দারুণ হয়েছে, হচ্ছে খুব সুন্দর সেদ্ধও হয়েছে। আজকে কিন্তু ঝাল হয়নি, কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। তাতা মাংস, মাংস তাতা। হ্যাঁ, গরম। তাহলে ওর দাঁত নেই বলে চিকেনগুলো সামন দিক দিয়ে কাটতে পারছে না। ভাত দিয়ে তো দারুণ লাগছে খেতে, আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর যদি কেউ আলু পছন্দ করেন সেক্ষেত্রে আলুও দিতে পারেন, কিন্তু চিকেন কষা আজকে আমি আলু দিলাম না। টমেটোটা মাখা ভাতে খুব ভালো লাগবে। এই দেখ আমি মাখাচ্ছি, দেখ কাঁচা টমেটোর হালকা টকটক স্বাদ পাচ্ছি। ও আজকে বাইরে খেলছিল, খেলতে খেলতেই দৌড়ে চলে এলো। ভীষণ ভালো হয়েছে। আমার ছেলে একটু ঠান্ডা লাগছে, ও বারবার শুধু নাক টানছে। বন্ধুরা, এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।